দিনাজপুর আলুর বাম্পার ভালো দাম পেয়ে কৃষকদের মনে খুশির বন্যা। দিনাজপুরের বোচাগঞ্জে আলুর ভালো ফলনের পাশাপাশি দাম বেশি পেয়ে কৃষকরা খুশি। কৃষকরা আমন ধান কাটার পর একই জমিতে আলু চাষ করে অতিরিক্ত আয় করছেন। কৃষকদের মতে এবছর দিনাজপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, দিনাজপুরের প্রধান অর্থকরী ফসল ধান, পাশাপাশি সবজির আবাদও হয়। এবারে চলতি আমন মৌসুমে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পেয়েছেন। আমনের পর এলাকা ব্র্যাক, কিষাণ বোটানিক্স, নীলসাগর, ইয়ন ইত্যাদি বীজ উৎপাদনকারী কোম্পানির আওতায় এবং নিজ উদ্যোগে অনেক কৃষক হাজার হাজার একর জমিতে আলু চাষ করেন। বর্তমানে ক্ষেত থেকে উঠতে শুরু করেছে আলু। বিভিন্ন এলাকার পাইকাররা ক্ষেত থেকে আলু কিনে ট্রাকে করে কোল্ড স্টোরেজে স্টোর করছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। আলু মৌসুমে বৃষ্টি না হওয়ায় আলুর কোনো ক্ষতি হয়নি। দিনাজপুরের বোচাগঞ্জ এলাকায় এবার রোমানা, কার্ডিনাল, গ্যানোলা, স্টারিক্স, ক্যারেজ ও ডায়মন্ড জাতের আলু চাষ হয়েছে। এছাড়া স্বল্প পরিমাণে স্থানীয় জাতের আলুর চাষও হয়েছে। পরিপক্ক হওয়ায় মাঠ থেকে আলু উঠাতে শুরু করেছেন কৃষকরা। আমি রিয়াদ, কিষাণ বোটানিক্স নিজের থেকে বলছি। অডিটর হিসেবে এখানে আছি। আচ্ছা, আপনি অডিটর হিসাবে কিষাণ বোটানিক্সে আছেন, তাই না? আচ্ছা, আপনাদের এই এলাকাটি, বিশেষ করে দিনাজপুর জেলার গোচাগঞ্জ উপজেলার এই নাওভিটা এলাকাটি, আনোরা গ্রামের, আপনাদের এখানে কত একর জমি আবাদ করেছেন আপনারা? এখানে 48 একর আবাদ করেছে। 48 একর জমি আবাদ করেছেন, তাই না? আপনাদের লক্ষ্যমাত্রা কত বস্তা ছিল আর কি আলু? আলু 55 কেজির 6,300 বস্তা। 6,300 বস্তা আপনাদের লক্ষ্যমাত্রা ছিল, তাই না? লক্ষ্যমাত্রা আপনারা কি পৌঁছাতে পারছেন এখন পর্যন্ত? জি, এখন পর্যন্ত যেভাবে কৃষক আলু দিচ্ছে সে এখন আমরা লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো। পৌঁছাতে পারবেন, তাই না? বোচাগঞ্জ উপজেলার আনোরা নওয়াভিটা গ্রামের কৃষক আফসার আলী জানান, তিনি এবার প্রায় 2 একর জমিতে আলু চাষ করেছেন। ফলন ভালো পাচ্ছেন, একর প্রতি প্রায় 300 মণ আলু পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, এলাকার প্রায় সকল কৃষক বিভিন্ন বীজ উৎপাদন কোম্পানির আলু চাষ দেখে অনুপ্রাণিত হয়ে নিজেরা চাষ করে বেশ লাভবান হচ্ছেন। একেবারে মাঠ পর্যায়ে থাকা একজন কর্মকর্তা কিষাণ বোটানিক্সের, তার সাথে কথা বলতে চাই। আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইনাল হক, কিষাণ বোটানিক্স লিমিটেড। আমি কিষাণ বোটানিক্স লিমিটেডের একজন অ্যাকাউন্টের হিসাবরক্ষক হিসাবে কাজ করি। প্লাস মাঠ পর্যায়ে আমি কৃষক পর্যায়ে প্রোডাকশনের সহযোগী পরামর্শ অনুযায়ী তাদের কাজ করার কারণে তারা অনেক লাভবান, এবং ইনশাআল্লাহ এইবার বীজে প্রোডাকশন এত ভালো হয়েছে, তাই কৃষক পর্যায়ে খুশি এবং কোম্পানিও সন্তুষ্টজনক। আলু উত্তোলনের এই সময়টিতে বোচাগঞ্জ এলাকার মানুষ নিজেদের কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক প্রতিদিন এই এলাকায় কাজ করতে আসছে। আনোরা নওভিটা বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে আলু ক্রেতারা এসে আলু কিনছেন। শুধুমাত্র এই ছোট বাজারটি থেকে প্রতিদিন গড়ে 60 কেজির 350 বস্তা 25 থেকে 30টি পাঁচ টন লোড হতে দেখা যাচ্ছে।
মোহাম্মদ মতিউর রহমান। আপনি কি কৃষক হিসেবে আলু আবাদ করেছেন তাই না? অবশ্যই হ্যাঁ। আচ্ছা কত একর জমিতে আপনি আবাদ করেছিলেন? এক একর মাটিতে। এক একর মাটিতে কোন কোম্পানির আওতায়? এই যে কিষান, কিষান বটানিক্স তাই না? জি। আপনার ফলন যেটুকু আশা ছিল সেরকম ফলন কি হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। মানে এক একর জমিতে কয় বস্তা আলু পেয়েছেন আপনি? আমি তো টোটাল এখনো শেষ করিনি, তো যথেষ্ট লাভবান হবো আর কি। লাভবান হবো তাই না? মানে হচ্ছে তাদেরকে বীজ সরবরাহ করে আপনারা বাকি বীজটুকু বিক্রি করছেন এবং নিজের জন্য রাখছেন তাই না? হ্যাঁ অবশ্যই। বীজ আলু মানে কিষান বটানিক্স এর বীজ আলু? বীজ আলু কত টাকা কেজি ধরে আপনি বিক্রি করছেন খোলা বাজারে? ভাই আমি এখনো বিক্রি করি নাই, তো আমার বাজারে 20 টাকা বলতেছে আর। 20 টাকা বলছে তাই না? বাইরে যে আলুটা এদিকে দেওয়া আছে, এই যে খাদ্য আলুটা আমরা দেখতে পাচ্ছি উর্ধে 10 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি প্রতি তাই না? আর আপনারা 20 করে পাচ্ছেন প্রায় 20 থেকে 25 টাকা কেজি ধরে তাই না? অতএব আপনারা মনে করছেন আমরা লাভবান হচ্ছে তাই না? ভালো লাভবান। আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা গোল আলু বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, সে সাথে অর্থকরী ফসলও বটে। বাংলাদেশের সর্বত্রই কম বেশি আলু চাষ হয়, তবে অনুকূল পরিবেশ ও বাজারজাতকরণের সুবিধার জন্য কিছু জেলায় এর চাষ ব্যাপকতা লাভ করেছে, যার মধ্যে দিনাজপুর ঠাকুরগাঁও অন্যতম। বাংলাদেশে আলুর উন্নয়নের এখনও প্রচুর সম্ভাবনা রয়ে গেছে। প্রতি বছর এদেশে আলুর উৎপাদন যে পরিমাণ হিমাগারে রাখা যায় তার চেয়েও বেশি। তারপরও খাদ্য হিসেবে আলুর ব্যবহার দিন দিন এমনভাবে বেড়ে গেছে, বাজারে আলুর দাম কখনোই আর কম থাকছে না। কৃষক পর্যায়ে আলুর দাম সবসময় কম। গত বছর এই এলাকার কৃষকরা প্রতি কেজি আলুর দাম পেয়েছিল মাত্র 10 থেকে 12 টাকা, অথচ কিছুদিন পর স্টোর করা ওই আলুর দাম কেজি প্রতি বেড়ে দাঁড়ায় 40 থেকে 60 টাকা। গোসাগঞ্জের এই এলাকাটিতে আলু সংরক্ষণের সুবিধা না থাকায় কৃষক পর্যায়ে লাভ গুনছেন ব্যবসায়ীরা। এমন তো অবস্থায় এখানে আলু সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। এছাড়া কম খরচে আলু সংরক্ষণের কোনো প্রকার ঘরোয়া পদ্ধতি আবিষ্কৃত হলে কৃষকরা বেশি লাভবান হতেন বলে মনে করেন এলাকার জনগণ।